তো গাইস আজ আমি দেখলাম মিশন ইম্পসিবল ডেড রেকর্ডিং পার্ট 1। তো বলবার জন্য এটা পার্ট 1 তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি 1996 থেকে এটা স্টার্ট হয়েছে, তো এটা অ্যাকচুয়ালি পার্ট 7 সবাই বলছে, মিশন ইম্পসিবল পার্ট 7। কিন্তু এবার দেখো পার্ট 1 বলার কারণ আছে, 1996 থেকে যেগুলো চলে আসছে ওটা একটা টিপিক্যাল মুভির মতন, ফার্স্টে কিছু একটা হয় তারপরে একদম মুভিটা শেষ হয়, পুরোপুরি ফিনিশ হয়ে যায়। কিন্তু পার্ট 1 এবার 2019-20-21 এরকম টাইম থেকে ভাই ইউনিভার্স চলছে, মানে কিছু একটা মুভি বের করলে ওটার পার্ট 2 তো ভাই বের করতে হবে, যেন লাস্টে একটা ছোট্ট সালে একটা সাসপেন্স রেখে দেয়, মানে মানে কি বলবো ভাই, পার্ট 2 দেখতেই হবে, ওরকম একটা ছোট্ট সাসপেন্স রেখেই দেয়। সেই জন্য এই মুভিটার নাম হচ্ছে মিশন ইম্পসিবল ডেড রেকর্ডিং পার্ট 1। যেহেতু পার্ট 1 রেখেছে তো পার্ট 2 আসবে, সেই জন্য একটা এত বাজে সাসপেন্স রাখে না ভাই, মানে বহুত বাজে সাসপেন্স ভাই, মানে পার্ট 2 দেখতেই হবে। আর মনে হচ্ছে গাল দিদি শালা, পুরো মুভিটা এত কিছু হলো, মানে লাস্টে এটা দেখবার আছে যে কি হচ্ছে, পার্ট 2 তে দেখাবো না, এখন যা কামানো কামিল পার্ট 2 তে দেখবি কি হচ্ছে না হচ্ছে। কিন্তু দেখো যারা যারা মিশন ইম্পসিবল বহুত আগে থেকে তোমরা অলরেডি ফলো করছো, আমি তো করি নাই ভাই, আমি মিশন ইম্পসিবল পার্ট এই 1টা দেখবার জন্য আমি 2018-2015 মুভিটা দেখলাম, তো দেখে ভাই আমি ভাই ফ্যান হয়ে গেলাম ভাই, কি বানিয়েছে মুভিগুলো, ছোট ছোট ক্লিপ আগেও আমি দেখেছি কিন্তু ভাই সাংঘাতিক, মানে 2015টা তাও একটু পরে নড়বড়ে আছে ক্লাইম্যাক্সটা, বাট 2018টা স্টার্টিং মিড তারপরে এন্ডিং এর যে ক্লাইম্যাক্সটাই ভাই, কি অ্যাকশন ভাই, আলাদা লেভেলের সিন চলছে ভাই, 2023 এর ক্লাইম্যাক্স এর থেকেও ভালো আছে 2018টা। এবার দেখো প্রতিটা মিশন ইম্পসিবল মুভিতে পুরো যে মিশনটা হবে মুভিতে সেটা প্রথমেই রিভিল হয়, আর তারপরে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখায় সেম টু সেম, এইখানেও দেখানো হয় কিন্তু এইখানে ভাই কোনো এন্ডিং হয় না, যেমন আমি বললাম পার্ট 2 তে খতম হবে। এবার আমি 2015-2018-2023 মিশন ইম্পসিবল দেখে আমি একটা জিনিস বুঝলাম, যে টম ক্রুজের সাথে ভাই একটা স্পেশাল ক্যারেক্টার থাকে ডিসি হোক বা মার্ভেলের। 2015টাতে ছিল একটা মার্ভেলের ক্যারেক্টার যে ভাই এমনি করে শুট করে তীরধনুকওয়ালা মালটা, নামটা জানি না। তারপরটাই ছিল আমাদের ডিসির ক্যারেক্টার সুপারম্যান, ও ভাই আলাদাই ফাইট সিন চলছে, মানে 2018টা তো আমাদের কিলার ইম্পসিবল বানিয়েছে ভাই, আর 2023টাতে ডেথ রেকর্ডিং এ আছে ভাই আমাদের ক্যাপ্টেন আমেরিকার গার্লফ্রেন্ড। ক্যাপ্টেন আমেরিকার ফার্স্ট যে মুভিটা এসেছিল সেখানে এই মেয়েটাকে দেখানো হয়েছে, আমি চিনতে পারলাম যে ভাই চেনা চেনা লাগছে। তো প্রতিটা মুভিতে একটা স্পেশাল ক্যারেক্টার তো থাকে যেন মুভিটা এঙ্গেজিং হয়, আর অ্যাকচুয়ালি কাজ হয় এটাতে। এবার দেখো মুভির সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে মুভির যে অ্যাকশন সিকোয়েন্স প্রচন্ড লম্বা, আর এক একটা সিন মানে অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে ভাই হালকা করে কমেডিও ঢুকিছে ভাই, আলাদা লেভেলের অ্যাকশন সিন চলছে। আর যে ডাইরেক্টর সে তো ভাই মার্কেটিং করছে, এই যে টম ক্রুজ রিয়েল অ্যাকশন সিকোয়েন্সে শ্যুট করেছে, যে পাহাড়ের উপরে সিনটা যে ড্রাইভ করছে ওইটা একদমই রিয়েল শ্যুট হয়েছে, একদমই রিয়েল শ্যুট হয়েছে ওটা। মানে মেইনলি যদি তোমরা মিশন ইম্পসিবল ডেথ রেকর্ডিং দেখতে যাচ্ছ তাহলে শুধু তোমরা এখানে মানে মন তৃপ্তি করার মতন অ্যাকশন সিকোয়েন্সেস পাবে, টম ক্রুজের হ্যান্ডসাম লুক অ্যাক্টিং জাস্ট কিলার লেভেলের। স্টোরি দেখো, স্টোরি তো ভাই শুরু থেকে স্টার্ট হয় তারপরে ভাই রিভিলই হয় না যে কি অ্যাকচুয়ালি চাবিটা দিয়ে কোন তালাটা খুলবে ওইটাই দেখায় না, তো স্টোরি তো ভাই একদম লাস্টের দিকে একটু দিমাগ খারাপ করে দেয়। ক্লাইম্যাক্সের সিন ভাই আলাদা লেভেলের তাগড়া আছে, আর ভিএফএক্স তো ভাই ভিএফএক্স খুব কমই ইউজ করেছে, অ্যাকচুয়াল সিন বেশি ইউজ করেছে ডাইরেক্টর, যেহেতু বলেছে ভাই অ্যাকচুয়াল সিকোয়েন্সেসগুলো বেশি আছে, রিয়েল শ্যুট করা আছে সব কিছু, যাতে সব কিছু রিয়েল লাগে। আর আমি বিকেল 5টার সময় শোটা দেখলাম, তো বাপরে পুরো ফুল হয়ে গেছে ভাই, তো মিশন ইম্পসিবলের ফ্যান ফলোয়িং তো বাম্পার আছে। আর তোমরা যদি দেখতে যাচ্ছ তো যাও ভাই, মুভিটা ওয়ান টাইম ওয়াচ তো মানে হেভি লাগবে দেখতে। আর যারা আগের থেকে এই মুভির পার্টগুলো একটাও দেখোনি তাদের জন্য একটু ক্যারেক্টার বিল্ড আপের জন্য একটু মুশকিল হতে পারে, বাট কাম চালাও চল জায়গা, কোনো অসুবিধা নেই, দেখতে পারো। আর দেখে নাও না ভাই 2018 পার্টটা, টাইম আছে তো, এখন মুভি থোড়ি না চলে যাচ্ছে, এখন আছে তো, 2018টা দেখলো তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কী কী ক্যারেক্টার আছে। তো গাইজ আজ কিছু না, এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।